সমাজ আমি যদিও কাছাড় কলেজে পড়িনি আমি এসপিডি পড়েছি কৃষি কলেজে কিন্তু কাছাড় কলেজে শুনলে ছাত্র জীবনেই ছাত্র সংগঠনের সুবাদে কাছাড় কলেজের সঙ্গে একটা সম্পর্ক ছিল আপনারা হয়তো জানেন কি জানেন না জানি না এই কাছাড় কলেজ প্রতিষ্ঠা হওয়ার পিছনে কিন্তু একটা ইতিহাস রয়ে গেছে সেই সময়ে যখন পূর্ববঙ্গ থেকে যখন উদ্বাস্তুরা আসা শুরু হয় তখন এক কৃষি কলেজের তারা এটা সম্পূর্ণ না হওয়ায় তৎকালীন সমাজের যারা সুশীল সমাজ ছিলেন তারা চিন্তা করেছিলেন যে আরেকটা কলেজ প্রতিষ্ঠা করা হয় এবং সেই মর্মেই কাছাড় কলেজের প্রতিষ্ঠা হয় আপনারা অনেকেই জানেন যে আজকে এই কাছাড় কলেজে প্রয়াত দেবব্রত দত্ত ভক্তিমাধব চ্যাটার্জির মতো প্রিন্সিপাল এই কাছাড় কলেজকে অধ্যক্ষতা করে গেছেন আমি প্রায় অনেক দিন ধরেই শুনছি কাছাড় কলেজের ব্যাপারে আমার এই মোবাইলের হোয়াটসঅ্যাপে পক্ষে বিপক্ষে অনেক কিছুই আছে আমি তার আমি পক্ষ বাদমূলক কোনো বক্তব্য রাখার জন্য এখানে আসিনি আমার আসার উদ্দেশ্য হচ্ছে যে আজকে আমি মনে করি যে ছাত্র শিক্ষক যে সম্পর্ক সেই সম্পর্ক যেন অটুট থাকে যেন ভালো থাকে যেন সুস্থ পরিবেশ থাকে যাতে ছাত্ররা তারা পাঠদান করতে পারে এবং শিক্ষক সমাজও যাতে নির্বিঘ্নে এসে পাঠদান করতে পারে আজকে আমাদের যে এই যে সিচুয়েশন আজকে এই সিচুয়েশনে আমাদের আমার কেবল নয় আমাদের সংগঠনের বক্তব্য হচ্ছে যে আমি জানি না আপনাদের এসিটিএর রিজলিউশন কী আমি জানি না স্টুডেন্টদের অ্যাসোসিয়েশনের বক্তব্য কী কিন্তু আমি একটা কথাই জানি যে কাছাড় কলেজের যে অনিয়মতা সেটা যেন অতিবিলম্বে সেটাকে যেন সলভ করা হয় এবং পড়াশোনার যে পরিবেশ সেই পরিবেশ সৃষ্টি করতে হবে এবং তার জন্য আমরা যদি পথে নামতে হয় আমরা আপনাদের সঙ্গে আছি আমরা আপনাদের সঙ্গে পথে নামব কারণ আজকে আমাদের কাছে অত্যন্ত দুঃখের ব্যাপার আজকে খারাপ লাগছে আজকে যখন পত্রপত্রিকায় বা বিভিন্ন হোয়াটসঅ্যাপে যখন কাছাড় কলেজের কোনো নিউজ আমরা পাই সেটা পক্ষে হোক কিংবা বিপক্ষেই হোক সেটা কিন্তু আমাদের জন্য এটা খারাপ লাগে কারণ আমাদের যারা নেক্সট জেনারেশন সেই নেক্সট জেনারেশন আজকে কাছাড় কলেজে এসছে পড়াশোনা করার জন্য আর সেই পড়াশোনা করার জন্য যে পরিবেশ সেই পরিবেশ যদি কোনো ব্যক্তিবিশেষের দ্বারা যদি অব্যাহত হয়ে থাকে তাহলে সেই ব্যক্তিকে সরে যাওয়াটাই উচিত আমার জন্য যদি আমি আজকে সকালে একজনকে বলেছি যে আমার জন্য যদি কোনো ব্যক্তির কোনো ব্যক্তির কোনো সমাজের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমাকে সরে যাওয়াটাই উচিত বলে আমি মনে করি এখানে ইগোর কোনো প্রশ্ন নেই হ্যাঁ না আমি আপনাদের কাছে করজোড়ে প্রার্থনা করছি যে আপনারাও ইগোর থেকে সরে আসুন এবং কিভাবে সেই পরিস্থিতি থেকে আমরা উত্তরণ পেতে পারি তার চেষ্টা আপনারা করুন এবং এখানে যে পরিচালন সমিতি আছে তাদেরকেও বলছি আমি যে আপনারা ইগো ত্যাগ করুন যার বিরুদ্ধে আজকে আপনাদের সংগ্রাম ওনাকেও আমার ব্যক্তিগত অনুরোধ থাকবে যে ইগো থেকে বেরিয়ে আসাটাই একমাত্র উত্তরণের পথ আর আমার একটা কথা হচ্ছে শিক্ষকের কেন ইগো থাকবে শিক্ষকের তো ইগো থাকার কথা নয় শিক্ষকরা ইগো যদি শিক্ষকদের মধ্যে যদি ইগো তৈরি হয়ে যায় তাহলে স্টুডেন্টের মধ্যে তো সেই ইগো অটোমেটিকলি সংক্রামিত হবে তাই আমি আপনাদের মতো যারা এখানে আপনারা বসে আছেন যারা বিচারের জন্য নিবৃত্তে কাঁদছেন আমি তাদের সবাইকে আমি বলতে চাই যে আপনারা আপনাদের আন্দোলনের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে আছি এখানে কোনো মত নেই কোনো পথ নেই কোনো ইজম নেই একই ইজম সেটা হচ্ছে কাছাড় কলেজকে কীভাবে আবার আগের মহিমায় ফিরিয়ে নেওয়া যায় সেই ক্ষেত্রে গিয়ে
যদি কিছু করতে হয়, যদি কোনো যে কোনো ধরনের কোনো প্রয়োজন পড়ে এবং সেটা আমার দ্বারা সম্ভব, আমি আপনাদের সঙ্গে আছি। এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।